বলিউড তারকা নার্গিস ফাকরি এবার বন্ধুর ফার্ম হাউসে সাইকেল চালাতে চালাতে দুর্ঘটনার শিকার হলেন। পুরো ঘটনাটি ক্যামেরা বন্দী হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে সাইকেল চালাতে চালাতে ভিডিও শুট করা হচ্ছিল, আর পিছনে তাকাতে গিয়েই বিপত্তির মুখে পড়লেন অভিনেত্রী। ব্যালেন্স সামলাতে না পেরে পাশের নিচু জমিতে উল্টে পড়লেন তিনি, যদিও দুর্ঘটনার পর ভালো আছেন তিনি। জানা গেছে যুক্তরাজ্যে নার্গিসের এক বন্ধুর ফার্ম হাউসে এই ঘটনা ঘটে, যার একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। উল্লেখ্য, সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটে ধরা দিয়েছেন নার্গিস। এই বিশ্ব চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাঁটতে দেখা গেছে তাকে।